আমি মোহাম্মদ গোলাম মুস্তফা, প্রভাষক, প্রাণীবিদ্যা বিভাগ, সরকারি মসজিদ কলেজ, শেখপুর, টাঙ্গাইল। আজকে আমি উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞান বিষয়ে দ্বিতীয় পত্রে নবম অধ্যায় মানব জীবনের ধারাবাহিকতা এই অধ্যায়ে আলোচনা করব। মানুষ যৌনজনক্ষম প্রাণী, যৌন প্রজননের মাধ্যমে বংশ বৃদ্ধি করে থাকে। সে কারণে দুইটা একটু পুংগামেট এবং স্ত্রীগামেটের মিলন হয়, মিলন বৃদ্ধিকে নিষেক হয়, নিষেকের পরে পরবর্তী পর্যায়ে সে পরিস্ফোরণ শুরু হয়। অর্থাৎ যে প্রক্রিয়ায় এই গ্যামেট সৃষ্টি হয় তাদেরকে বলা হয় গ্যামেটোজেনেসিস। আর যে প্রক্রিয়া শুক্রাণু জননকোষ সৃষ্টি হয় তার নাম হলো স্পার্মোজেনেসিস প্রক্রিয়া। আর যে প্রক্রিয়ায় ডিম্বাণু সৃষ্টি হয় তার নাম হলো ওজেনেসিস প্রক্রিয়া। স্পার্মোজেনেসিস প্রক্রিয়া এবং ওজেনেসিস প্রক্রিয়া এই দুটো মিলেই হলো গ্যামেটোজেনেসিস প্রক্রিয়া, অর্থাৎ গ্যামেট সৃষ্টি করে। গ্যামেট সৃষ্টি করার পরে নিষেক হয়, নিষেকের পরে জাইগোট হয়, জাইগোট ডেভেলপমেন্টের মাধ্যমে একটা পূর্ণাঙ্গ প্রাণী সৃষ্টি হয়ে থাকে। আজকে আমি এই নবম অধ্যায়ের গ্যামেটোজেনেসিস প্রক্রিয়ার মধ্যে স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়া আলোচনা করব। অর্থাৎ স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়া অর্থাৎ শুক্রাণু জনন প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় পুরুষ প্রাণীদের একক পুরুষ প্রাণীদের মধ্যে শুক্রাণু সৃষ্টি হয়, সেই প্রক্রিয়া আজকে আমরা রাজভূমির মাধ্যমে এই ছবিতে দেওয়া আছে স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়া কীভাবে সৃষ্টি হয় তার বিস্তারিত আলোচনা করব। অর্থাৎ শুক্রাশয়ের অভ্যন্তরের সেমিনিফেরাস নালিকার মধ্যে শুক্রাণু সৃষ্টি হয়ে থাকে। অর্থাৎ একটি মাতৃজননকোষ প্রিমোডিয়াল জননকোষ থেকে পর্যায়ক্রমে ধারাবাহিকতার মাধ্যমে চারটি স্পার্মাটিড তৈরি হয়, সেই স্পার্মাটিডের একটা বিশেষ পরিবর্তনের মাধ্যমে শুক্রাণুকে পরিণত হয়ে থাকে। আজকে আমরা সেই জিনিসটি এখানে আলোচনা করব। স্তন্যপায়ী প্রাণীদের অর্থাৎ স্পার্মোজেনেসিস প্রক্রিয়া ক্রমবর্ধনের উপর ভিত্তি করে সমগ্র প্রক্রিয়াটাকে যদি আমি স্পার্মোজেনেসিস প্রক্রিয়াটাকে চার ভাগে ভাগ করি, তাহলে প্রথমে হবে সংখ্যা বৃদ্ধি পর্যায়, দ্বিতীয়ত হবে বৃদ্ধি পর্যায়, এটা হলো সংখ্যা বৃদ্ধি পর্যায়। অর্থাৎ প্রিমোডিয়াল জননকোষ থেকে প্রথমে বারবার বিভাজিত হইয়া স্পার্মাটোজেনিয়া সৃষ্টি করে, এই প্রক্রিয়াটা হলো সংখ্যা বৃদ্ধি পর্যায়। দ্বিতীয় পর্যায়ে এই স্পার্মাটোজেনিয়া আরও খাদ্য গ্রহণ করে পুষ্টি দেওয়ার পরে তারা একটা আয়তনে বাড়ে, এটা হলো বৃদ্ধি পর্যায়। সেই বৃদ্ধি পর্যায়ে পরবর্তীতে হলো এই বৃদ্ধি পর্যায়টা আবার বিভাজিত, মিওসিস ওয়ান বিভাজিত হয়ে মিওসিস বিভাজিত হয় এবং মিওসিস টু বিভাজিত হয়ে, অর্থাৎ স্পার্মাটিড তৈরি করে, স্পার্মাটিড পরে শুক্রাণু সৃষ্টি হয়। তাহলে এই চারটা ধারাবাহিক প্রক্রিয়া আমরা এখানে বর্ণনা করব। একটা হলো সংখ্যা বৃদ্ধি পর্যায়, আরেকটা হলো বৃদ্ধি পর্যায়, আরেকটা হলো পূর্ণতা পর্যায়, পরবর্তীতে হলো স্পার্মিওজেনেসিস প্রক্রিয়া। আমরা সংখ্যা বৃদ্ধি পর্যায়ে দেখি শুক্রাশয়ের মধ্যে যে সেমিনিফেরাস নালিকা জার্মিনাল এপিথেলিয়াম কোষ বারবার মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হয়ে প্রথম মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হলো সৃষ্টি করলো দুটো কোষ, পরবর্তী এটা আবার মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হয়ে এরকম স্পার্মাটোগোনিয়া সৃষ্টি করে, ডিপ্লয়েড সংখ্যক স্পার্মাটোগোনিয়া। অর্থাৎ মাতৃ জনন কোষটা ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম অবস্থান করে সেটা মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হয়ে স্পার্মাটোগোনিয়া সৃষ্টি করে এবং সেটা একটা ডিপ্লয়েড অবস্থায় থাকে। এবং এর পরবর্তীতে এই যে ডিপ্লয়েড অবস্থা, এই যে এই স্পার্মাটোগোনিয়া, এই স্পার্মাটোগোনিয়া থেকে একটা কোষ স্পার্মাটোগোনিয়াম বলা হয়ে থাকে, এক বছরে বহু বছর হলে স্পার্মাটোগোনিয়া। এর পরবর্তী সংখ্যা বৃদ্ধি পর্যায়ে যখন শেষ হয়ে যায় পরবর্তীতে সেই স্পার্মাটোগোনিয়াম বৃদ্ধি পর্যায়ে চলে আসে, সেটা বৃদ্ধি পর্যায়ের জন্য এই কোষটা যখন বৃদ্ধি পর্যায়ে শুরু হয় তখন শুক্রাশয়ে ছাটুলি কোষ থেকে প্রচুর পরিমাণ খাদ্য এবং পুষ্টি তারা নেয়। ছাটুলি কোষ থেকে খাদ্য এবং পুষ্টি গ্রহণ করার পরে স্পার্মাটোগোনিয়াম আয়তনে আগের চেয়ে একটু বৃদ্ধি পায় এবং বৃদ্ধিপ্রাপ্ত এই কোষগুলিকে তখন আমরা বলি স্পার্মাটো প্রাইমারি স্পার্মাটোসাইট, এবং এই কোষটাও তখন ডিপ্লয়েড অবস্থা তথা দুপ্রস্থ ক্রোমোজোম অবস্থান করে।
অর্থাৎ মাইটোসিস প্রক্রিয়াকে বিভাজিত হয়ে যে স্পার্মাটোজোয়া তৈরি হলো সেই কোষের তুলনায় যখন ভিত্তিপ্রাস্ত হয় আগের চেয়ে পরের যে কোষটা হলো যে প্রাইমারি স্পার্মাটোসাইট ডিপ্লোমাস্ট থেকে গেল কিন্তু আগের তুলনায় আয়তনে বৃদ্ধি পায় এবং স্থিত হয় কারণ তারা সেখানে প্রচুর পরিমাণ খাদ্য এবং পুষ্টি গ্রহণ করেছে এইটা হলো বৃদ্ধি পর্যায় অর্থাৎ প্রাইমারি স্পার্মাটোসাইট সিস্টেম হলো ডিপ্লয়েড অবস্থা এর পরবর্তীতে যখন এই প্রাইমারি স্পার্মাটোসাইট ডিপ্লয়েড অবস্থা থেকে গেল যখন পূর্ণতা প্রাপ্তি হবে সেই পূর্ণতা প্রাপ্তির জন্য সেই প্রাইমারি স্পার্মাটোসাইট কোষটা এটা বিভাজিত হবে এখন এই কোষটা ডিপ্লয়েড অবস্থায় আমরা লক্ষ্য করি কোষটা আছে ডিপ্লয়েড অবস্থা যখন এটা আবার বিভাজিত হবে তখন এই কোষটা বিভাজন হবে মেয়োসিস বিভাজন যখন মেয়োসিস বিভাজন হবে এই কোষটা তখন হ্যাপ্লয়েড অবস্থায় চলে আসবে প্রথম মেয়োসিস বিভাজন আমরা লক্ষ্য করি যে প্রাইমারি স্পার্মাটোসাইটের প্রথম মেয়োসিস বিভাজন হয়ে প্রথমে দুইটা কোষ সৃষ্টি করে এটা হলো সেকেন্ডারি স্পার্মাটোসাইট অর্থাৎ হ্যাপ্লয়েড অবস্থায় সেকেন্ডারি স্পার্মাটোসাইট এই কোষ সৃষ্টি করলো এর পরবর্তীতে অর্থাৎ এই প্রাইমারি সেকেন্ডারি স্পার্মোসাইট কোষটা আবার দ্বিতীয়বার মেয়োসিস বিভাজিত হয়ে এক একটা কোষ থেকে যা লক্ষ্য করি বোর্ডের মাধ্যমে দুইটা করে কোষ সৃষ্টি করছে এই প্রথম দিকে লক্ষ্য করি যে কোষটা হ্যাপ্লয়েড অবস্থা আছে অর্থাৎ প্রথম মেয়োসিস বিভাজন হয়ে হ্যাপ্লয়েড অবস্থায় সৃষ্টি করলো দুইটা কোষ সেই হ্যাপ্লয়েড অবস্থায় কোষটা আবার মেয়োসিস বিভাজন দ্বিতীয় মেয়োসিস বিভাজন হয়ে আবার দুইটা কোষ সৃষ্টি করলো সমাকৃতি এবং দ্বিতীয় কোষটা সেকেন্ডারি স্পার্মাটোসাইট যে হ্যাপ্লয়েড অবস্থায় কোষটা পেলাম সেটা আবার দ্বিতীয় মেয়োসিস বিভাজন হয়ে আবার দুইটা কোষ থেকে এই প্রত্যেকটা কোষকে তখন বলা হয় থাকে স্পার্মাটিড এবং এই কোষটা যখন মেয়োসিস বিভাজন শুরু হয়ে গেছে সেই মেয়োসিস বিভাজন প্রথম মেয়োসিস বিভাজনের পর থেকে বাকি সবগুলো কোষই হ্যাপ্লয়েড অবস্থায় অবস্থান করতেছে এখন লক্ষ্য করি তাহলে এটা পূর্ণত পর্যায়ে অর্থাৎ এই পর্যায়ে আমরা দেখা লক্ষ্য করলাম যে এই পর্যায়ে প্রাইমারি স্পার্মাটোসাইটগুলো প্রথম মেয়োসিস বিভাজন ঘটে ফলে শ্রেষ্ঠ কোষগুলো হ্যাপ্লয়েড অবস্থা প্রকৃতির হয় এদের সেকেন্ডারি স্পার্মোসাইট বলা হয়ে থাকে এটাকে সেকেন্ডারি স্পার্মোসাইট বলি এদের প্রতিটি দ্বিতীয় মেয়োসিস বিভাজনের মাধ্যমে দুটি করে স্পার্মাটিড দুটি করে স্পার্মাটিড তৈরি করে এইভাবে পূর্ণতা প্রাপ্তি পর্যায়ে একটি ডিপ্লয়েড প্রাইমারি এই ডিপ্লয়েড প্রাইমারি স্পার্মোসাইট থেকে চারটি হ্যাপ্লয়েড স্পার্মাটিড সৃষ্টি করল এটা হলো এই বৃদ্ধি পর্যায়ে এই বৃদ্ধি পর্যায়ে তাহলে এই প্রাইমারি স্পার্মোসাইট থেকে প্রথম মেয়োসিস বিভাজন হয়ে দুটা কোষ আবার দ্বিতীয় মেয়োসিস বিভাজন হয়ে প্রত্যেকটা দুটা করে কোষ মোট চারটা হ্যাপ্লয়েড স্পার্মাটিড সৃষ্টি করলো হ্যাপ্লয়েড স্পার্মাটিড সৃষ্টি কোষগুলো আকারে গোলাকার থাকে এবং এই কোষগুলো কোনো বিভাজন ঘটে না এবং প্রত্যেকটা কোষই সমান এবং নিশ্চল অবস্থায় থাকে গোলাকার অবস্থা এখন এই পূর্ণতা পর্যায়ের পরবর্তীতে যখন পূর্ণাঙ্গ অর্থাৎ শুক্রাণু সৃষ্টি হবে অর্থাৎ স্পার্মাটিড থেকে যখন শুক্রাণু সৃষ্টি হবে তখন এই স্পার্মাটিড থেকে একটা বিশেষ পরিবর্তন আসবে সেই বিশেষ পরিবর্তনে আঙ্গিক পরিবর্তন এসে একটা পরিণত শুক্রাণু হবে অর্থাৎ বিভাজনে অক্ষম নিশ্চল গোলাকার যে স্পার্মাটিড সেই স্পার্মাটিড একটা বিশেষ আঙ্গিক পরিবর্তনের মাধ্যমে যে নতুন একটা পরিণত শুক্রাণু সৃষ্টি হবে এই প্রক্রিয়ার নাম হলো স্পার্মিওজেনেসিস তাহলে পুরো প্রক্রিয়াটা হলো স্পার্মাটোজেনেসিস এবং এই স্পার্মাটিড থেকে যখন একটা পরিণত শুক্রাণু সৃষ্টি হলো তখন এই প্রক্রিয়াকে আমরা বলবো স্পার্মিওজেনেসিস অর্থাৎ স্পার্মাটিড থেকে একটা বিশেষ পরিবর্তনের মাধ্যমে একটা পরিণত শুক্রাণুতে পরিণত হবে এই পরিণত শুক্রাণু যখন পরিণত হলো তখন শুক্রাণুর যে অংশগুলো অর্থাৎ শুক্রাণুর মাথা সৃষ্টি হবে শুক্রাণুর গলা সৃষ্টি হবে শুক্রাণুর মধ্যখণ্ড সৃষ্টি হবে শুক্রাণুর লেজ সৃষ্টি হবে এবং ফ্লাজেলা সৃষ্টি হবে আমরা জানি যে এই যে আঙ্গিক পরিবর্তন এই পরিবর্তনগুলো আসে যেটা এই পুরো পরিবর্তনটাকেই বলা হয়ে থাকে স্পার্মোজেনেসিস প্রক্রিয়া অর্থাৎ একটা শুক্রাণু মাথা তার মধ্যে একটা নিউক্লিয়াস আসবে সে লক্ষ্য করি একটা নিউক্লিয়াস আসবে এবং এই নিউক্লিয়াস তার সামনের দিকে একটা টুপির মতো একটা ঢাকনার মতো আসবে সেটাকে বলা হবে অ্যাক্রোসোম এটাও একটা তার পরিবর্তন এর পরিবর্তে একটা গলা আসবে এখানে সেন্ট্রিওল থাকবে এরপরে মধ্যখণ্ড আসবে সেই মধ্যখণ্ডের মধ্যে মাইটোকন্ড্রিয়া সৃষ্টি হবে অর্থাৎ এই শুক্রাণু সচল শুক্রাণু যখন মুভিং করবে শক্তি লাগবে যেগুলো সেই মাইটোকন্ড্রিয়া থেকে শক্তি পাবে এই মাইটোকন্ড্রিয়া সৃষ্টি হবে এর মধ্যে প্লাজমা ঝিল্লি দ্বারা আবৃত একটা লেজ থাকবে অক্ষীয় সূত্র এবং শেষ পর্যন্ত একটা শেষ খণ্ড অবস্থান করে অর্থাৎ একটা বিশেষ পরিবর্তন আসছে এই স্পার্মেটিক থেকে পরবর্তীতে শুক্রাণুতে একটা বিশেষ পরিবর্তন অর্থাৎ শুক্রাণুর মাথা শুক্রাণুর গলা শুক্রাণুর মধ্যখণ্ড শুক্রাণুর লেজ এবং শেষ খণ্ড অর্থাৎ প্লাজমা
একটা বিশেষ পরিবর্তন আসছে এই স্পার্মাটিড থেকে। এই পুরো প্রক্রিয়াটার নাম হলো স্পার্মোজেনেসিস, একটা এই এই পরিবর্তনের মাধ্যমে। অর্থাৎ শুক্রাণুর যে সৃষ্টি হয়, অর্থাৎ কোষের যে গলগি বস্তু, তার থেকে আমরা জানি যে এই এই মাথার মধ্যে যে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের যে সামনের দিকে টুপির মতো ঢাকনা থাকে, যেটাকে অ্যাক্রোসোম বলা হয়, অর্থাৎ গলগি বস্তু থেকে সেই অ্যাক্রোসোমটা সৃষ্টি হয়। এরপরে স্পার্মাটিডের সেন্ট্রিওল শুক্রাণুর যে অক্ষসূত্র এবং লেজ, এই অক্ষসূত্র এবং লেজ গঠন করে থাকে। এভাবে স্পার্মাটিড রূপান্তরিত সচল ও লম্বা আকৃতির একটা শুক্রাণুতে পরিণত হয়। সাইটোপ্লাজম ইন শুক্রাণুতে পরিণত হয়ে থাকে এবং এটা পরিবর্তনের জন্য, পুরা প্রক্রিয়াটা হওয়ার জন্য 60 থেকে 70 দিন সময় লাগে। অর্থাৎ আমরা আজকে তোমাদের ক্লাসে যেটা আলোচনা করলাম, অর্থাৎ মানব জীবনের ডায়নামিক্যাল চ্যাপ্টারের মধ্যে নবম অধ্যায়ে গ্যামেটোজেনেসিস প্রক্রিয়া, এই গ্যামেটোজেনেসিস প্রক্রিয়াটা দুই ভাগে ভাগ করে নিলাম। একটা হলো স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়া, আর একটা হলো ওজেনেসিস প্রক্রিয়া। স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়া শুক্রাণু সৃষ্টি হবে, ওজেনেসিস প্রক্রিয়া ডিম্বাণু সৃষ্টি হবে। শুক্রাণু এবং ডিম্বাণু দুইটাই গ্যামেট, অর্থাৎ জনন কোষ। জনন কোষ যেভাবে সৃষ্টি হলো সেটাকে আমরা বলে থাকি গ্যামেটোজেনেসিস প্রক্রিয়া। আজকে আমরা তোমাদের সামনে বোর্ডের মাধ্যমে আমরা স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়া আলোচনা করেছি। স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়া বোর্ডের মাধ্যমে আলোচনা করে দেখলাম যে, অর্থাৎ একটা প্রিমোডিয়াল জনন কোষ, অর্থাৎ মাতৃ জনন কোষ থেকে চারটা স্পার্মাটিড তৈরি করে, সেই চারটা স্পার্মাটিড থেকে এক একটা পরিণত শুক্রাণুতে পরিণত হয়ে থাকে। অর্থাৎ পুরো প্রক্রিয়াটা হলো স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়া, এবং পরিণত শুক্রাণু যে স্পার্মাটিড করলে নাম স্পার্মোজেনেসিস প্রক্রিয়া। হ্যাঁ, এই পরিণত শুক্রাণু একটা জননকোষ, এটা নিষেকের জন্য, এই নিষেকের জন্য জননকোষ পুংগামেট এবং স্ত্রী গ্যামেটের মিলন হওয়া প্রয়োজন। পুংগামেট এবং স্ত্রী গ্যামেটের মিলন হলে নিষেক হয়, নিষেকের পরিবর্তিত ডেভেলপমেন্ট বহুস্ফুটন হয়। পরিস্ফুটনটা হলো নিষেকের পর থেকে শুরু, জাইগুট, জাইগুটের পরে বিভাজন হয়, বিভাজন হয়ে আস্তে 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 ভ্রূণীয় স্তর সৃষ্টি করে। প্রত্যেকটা ভ্রূণীয় স্তর থেকে দেহের যে সমস্ত অঙ্গাদি, সেই অঙ্গাদি সৃষ্টি হয় এবং পূর্ণাঙ্গ একটা অবয়ব মানুষের সৃষ্টি হয়ে থাকে এইভাবে ডেভেলপমেন্টের মাধ্যমে। তাহলে আজকে তোমাদের যে নবম অধ্যায় মানব জীবনের ধারাবাহিকতা গ্যামেটোজেনেসিস প্রক্রিয়া, স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়া বোর্ডের মাধ্যমে আলোচনা করলাম। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফিজ।